আগ্রাসী রঙাসিনের পুনের বিতর্কিত কাণ্ড, অরুণাচল প্রদেশ দখলের চেষ্টা সিনের নতুন মানচিত্রত অরুণাচল প্রদেশক অঙ্গরাজ্য দাবি সিনের, সীমান্ত বৃদ্ধি পাব পারে উত্তেজনা, অরুণাচল প্রদেশক অঙ্গরাজ্যর অন্তর্ভুক্তিরে সিনে মুক্তি করিলে নতুন মানচিত্র, সোমবারে সিনে মুক্তি করে নতুন মানসম্পন্ন মানচিত্র। চীনের সরকারি সংবাদপত্র গ্লোবেল টাইমসে এই নতুন মানচিত্রখন রাজহুৱা করে। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রালয় অর্থাৎ মিনিষ্ট্রি অব ন্যাচারেল রিসোর্সেসে প্রস্তুত করা মানচিত্রখন মন্ত্রালয়ে নিজের ওয়েবসাইটত আপলোড করে। তার পাছতেই গ্লোবেল টাইমসে নিজের সোশ্যাল মিডিয়া পেজত আপলোড করে এই নতুন মানচিত্রখন। অরুণাচল প্রদেশক নিজের অঙ্গরাজ্য বলে ঘোষণা করার সমান্তরালক আগ চাই চীন, টাইওয়ান আর বিবাদিত দক্ষিণ চীন সাগরক এই নতুন মানচিত্রত অন্তর্ভুক্ত করে চীনে নিজের বলে দাবি করেছে। চীনের এই দাবির পাছতেই এই অঞ্চল সমূহত স্বাভাবিকতে বৃদ্ধি পাব উত্তেজনা, হয়তো যুদ্ধ সদৃক পরিস্থিতিরও সৃষ্টি হব। দক্ষিণ আফ্রিকাত অলপতে সমাপ্ত হওয়া ব্রিক্স সম্মিলনত চীনের রাষ্ট্রপতি জি জিনপিংক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে সাক্ষাৎ করেছিল। সজ্জনসূচক এই সাক্ষাৎকারে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিল, কিন্তু এই সাক্ষাৎকারের এসপ্তাহী নহল। রঙা চীনে অরুণাচল প্রদেশক নিজের অঙ্গরাজ্য হিসাবে করলে ঘোষণা। উল্লেখ্য যে চীনে এবারই নহয় আগরে পড়াই অরুণাচল প্রদেশক নিজের অঙ্গরাজ্য বলে দাবি করে আছে। এনে দাবির সমান্তরালক অরুণাচল প্রদেশ সীমান্তই চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির জওয়ানের প্রবেশের চেষ্টার দরেও ঘটনা সংঘটিত হয়েছে। অরুণাচল প্রদেশের নাগরিকক চীনের পিপলস লিবারেশন আর্মি অপহরণ করার দরে ঘটনাও সংঘটিত হয়েছে। অরুণাচল প্রদেশ সীমান্ত বাটপথ আর দলংও নির্মাণ করেছে চীনে। চীনে অরুণাচল প্রদেশক নিজের অঙ্গরাজ্য বলে ঘোষণা তথা দাবি করে অহার বিপরীতে ভারতে ইয়ার তীব্র বিরোধিতা করে আছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে অরুণাচল প্রদেশ ভারতের বলে মন্তব্য করে বহুবার চীনক কঠোর সকিয়নি দিছে। কিন্তু তার পাছতো চীনে অরুণাচল প্রদেশক নিজের বলে দাবি করে আছে। প্রায় আট মাহ আগতে চীনের প্রায় 600 লোকে অরুণাচল প্রদেশত প্রবেশের চেষ্টা করেছিল। সেই সময়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে চীনক দিছিল কঠোর সকিয়নি। ইফালে কেইদিনমান পূর্বে লাদাখ ভ্রমণলৈ যাওয়া কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীয়ে চীনে লাদাখের ভূমি দখল করেছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেছিল। কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারে এই প্রসঙ্গত রাহুল গান্ধীক সমালোচনাহে করেছিল। এতিয়া চীনে অরুণাচল প্রদেশক নিজের অঙ্গরাজ্য বলে ঘোষণা করার সময়তে রাহুল গান্ধীর প্রসঙ্গ টানি আনি প্রতিক্রিয়া প্রকাশ শিবসেনার উদ্ধব ঠাকরে গোটর সাংসদ সঞ্জয় রাউতর। রাহুল গান্ধীর কথা সচা প্রমাণিত হল, অরুণাচল প্রদেশতো চীনে প্রবেশ করবলে চেষ্টা করেছে, সাহস আছে যদি চীনত সার্জিক্যাল স্ট্রাইক চলাও। সাংসদ সঞ্জয় রাউতর এনে মন্তব্যের বিপরীতে অরুণাচল প্রদেশের সন্দর্ভত ভারত সরকারে কি প্রতিক্রিয়া প্রকাশ করে সেয়া হব গুরুত্বপূর্ণ। চীনের বিরুদ্ধে ভারত সরকারে লব পারিবনে অতি কঠোর স্থিতি, নে হকীয় নীতি থাকিব সীমাবদ্ধ। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।